সো গাইস তোমরা কি জানো তোমাদের মোবাইলের প্লে স্টোরটি কিন্তু গাইস হয়ে উঠতে পারে তোমাদের মোবাইলের হ্যাঙ্গিং এর সবচেয়ে বড় একটি কারণ। হ্যাঁ গাইস একদমই কিন্তু ঠিক শুনেছো, তোমাদের মোবাইল হ্যাঙ্গিং এর সবচেয়ে বড় কারণ কিন্তু গাইস হয়ে দাঁড়াতে পারে তোমাদের মোবাইল থাকা প্লে স্টোরটি। যদি গাইস তোমরা তোমাদের মোবাইলের প্লে স্টোরে ঠিকঠাক সেটিং না করে রাখো, এন্ড গাইস প্লে স্টোর থেকে তোমরা যত রকমের অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছিলে, এন্ড গাইস আবার কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো তোমরা আনইনস্টল করে দিয়েছো, বাট গাইস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো নেই, কিন্তু গাইস প্লে স্টোর কিন্তু গাইস সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো তোমাদের মোবাইল কিন্তু গাইস ব্যাকগ্রাউন্ডে কিন্তু গাইস লুকিয়ে রেখেছে। হ্যাঁ গাইস যত রকমের অ্যাপ্লিকেশন তোমরা একসময় প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলে, সমস্ত রকমের অ্যাপ্লিকেশন তোমরা ডিলিট করে দেওয়া সত্ত্বেও কিন্তু গাইস প্লে স্টোরের মধ্যে সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু গাইস ইন্টারনাল স্টোরেজ তোমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ কিন্তু গাইস ইউজ করছে, এন্ড গাইস সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু গাইস প্লে স্টোরে কিন্তু গাইস এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু গাইস তোমরা জানো না। সো গাইস আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে গাইস তোমরা সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করতে পারবে, এন্ড গাইস তোমাদের মোবাইলে কিন্তু গাইস হ্যাঙ্গিং এর প্রবলেম সলভ করতে পারবে। সো গাইস খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে ভিডিওতে চলেছে, তো গাইস ভিডিও পর্যন্ত লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে পারবে গাইস, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস চলো বেশি কথা না, আজকে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস এটি করার জন্য তোমরা কি করবে, তোমাদের মোবাইলে প্লে স্টোর ওপেন করে নেবেন গাইস, উপরের কোণায় তোমাদের প্রোফাইলে ক্লিক করবে, এন্ড গাইস ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইসে ক্লিক করবে। তারপরে গাইস তোমরা কি করবে দেখে নাও, সিম্পলি গাইস এখানে ম্যানেজ অ্যাপের উপরে ক্লিক করে দিলাম, এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছ কিন্তু সাইডে একটা অপশন আছে গাইস ম্যানেজ, এর উপরে ক্লিক করবে, এন্ড গাইস ইনস্টলড অ্যাপ এখানে কিন্তু গাইস চলে আসছে যেগুলো তোমার মোবাইলে কিন্তু ইনস্টল আছে, সিম্পলি ইনস্টল উপরে ক্লিক করবে, এন্ড গাইস নট ইনস্টল যখন তোমরা ক্লিক করবে তখন গাইস সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো গাইস তোমরা দেখতে পাবে যেগুলো গাইস একটি সময় তোমরা কিন্তু গাইস ইনস্টল করেছিলে, এন্ড গাইস এখন কিন্তু আনইনস্টল করে দিয়েছো, সমস্ত রকমের অ্যাপ্লিকেশন গাইস দেখতে পাচ্ছ সেখানে কিন্তু গাইস সেভ হয়ে আছে। গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন কিন্তু গাইস এখানে ডাউনলোড করেছিলাম, এন্ড গাইস পরে গিয়ে সেগুলো আবার আনইনস্টল করে দিই, কিন্তু গাইস সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখনও পর্যন্ত এখানে কিন্তু আছে, প্রচুর অ্যাপ্লিকেশন এখানে কিন্তু স্টোরেজ হয়ে গেছে, এন্ড গাইস দেখতে পাচ্ছ প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু এখানে কিন্তু সেভ আছে, এন্ড গাইস এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের মোবাইল ইন্টারনেট স্টোরেজ ইউজ করছে, এন্ড গাইস তাছাড়াও কিন্তু আমাদের মোবাইল কিন্তু গাইস এই সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু গাইস হ্যাঙ্গিং হতে থাকে। গাইস আমি যখন ফার্স্ট টাইম এই অ্যাপ্লিকেশনগুলো দেখি আমিও কিন্তু রীতিমতো গাইস শকড হয়ে গেছিলাম, এন্ড গাইস এত অ্যাপ্লিকেশন গাইস আমি দেখি কিন্তু গাইস অবাক হয়ে গেছিলাম। তো গাইস সিম্পলি অ্যাপ্লিকেশনগুলো এখন আমরা ডিলিট করবো, গাইস কী করে ডিলিট করবে দেখে নাও, সিম্পলি গাইস তোমরা একটি একটি করে গিয়ে কিন্তু এখান দিয়ে অ্যাপ্লিকেশনগুলো মার্ক করে নেবে, এন্ড গাইস বাই ডিফল্ট এখান দিয়ে গাইস তোমরা কিন্তু একসাথে কিন্তু সবকটা অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে পারবে না, একটি একটি করে তোমাদের এখানে সিলেক্ট করতে পারেন। গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু যত গাইস এখানে সিলেক্ট করছি উপরে কিন্তু গাইস তত কিন্তু গাইস এমবি এখান দিয়ে রিলিজ হবে, গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 20টা সিলেক্ট করলাম, এন্ড গাইস তোমরা উপরে দেখতে পাচ্ছ 247 MB কিন্তু গাইস এখান দিয়ে আমার রিলিজ হয়ে যাবে, এন্ড গাইস উপরে একটি কোণায় কিন্তু একটি রিমুভের একটা অপশন তোমরা দেখতে পাবে, ডিলিটের একটা অপশন দেখতে পাবে, সিম্পলি এর উপর তোমরা ক্লিক করে দেবে, এন্ড গাইস রিমুভে ক্লিক করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো এখান দিয়ে গাইস পার্মানেন্টলি কিন্তু গাইস ডিলিট হয়ে যাবে তোমাদের মোবাইলে প্লে স্টোর থেকে, কিন্তু গাইস পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো গাইস এরপর তোমরা করবে সেকেন্ড সেটিং, এন্ড গাইস এর জন্য আবারও তোমরা প্রোফাইল উপর ক্লিক করে দেবেন, গাইস নিচে একটা অপশন দেখতে পাবে সেটিং, সিম্পলি গাইস এই সেটিং এর উপর তোমরা ক্লিক করে দেবে, এন্ড গাইস এখানে একটা অপশন দেখতে পাবে গাইস নেটওয়ার্ক পারফরম্যান্স, সিম্পলি গাইস তোমরা এর উপর ক্লিক করবে, এন্ড গাইস এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে গাইস অটো আপডেট অ্যাপস, সিম্পলি গাইস আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, এন্ড গাইস এই ভিডিওটাতে বলছি তোমরা গাইস এই অটো আপডেট অ্যাপসটা কিন্তু গাইস অফ করে রাখবে, ডোন্ট অটো আপডেট অ্যাপস করে রাখবে না, গাইস ওভার ওয়াইফাই অনলি করবে না, গাইস ওভার এই নেটওয়ার্ক করবে, একটি করবে সেটি হলো গাইস ডোন্ট অটো আপডেট অ্যাপস, এন্ড গাইস সিম্পলি এটি করার পর গাইস তোমরা ডোন্ট অটো আপডেট অ্যাপস করবে, এন্ড গাইস সিম্পলি এখান দিয়ে ডান অপশনে ক্লিক করে দেবে, এটি গাইস সেভ হয়ে যাবে। সো গাইস ফাইনালি যাবো থার্ড নম্বর সেটিং, এন্ড গাইস এটি করার জন্য আবারও তোমরা কিন্তু গাইস প্রোফাইল উপর ক্লিক করবে, এন্ড গাইস নিচে একটা অপশন দেখতে গাইস প্লে প্রোটেক্ট, সিম্পলি গাইস এর উপর তোমরা ক্লিক করে দেবে, এন্ড গাইস টার অন এর একটা অপশন তোমরা দেখতে পাবে, সিম্পলি গাইস এর উপর তোমরা ক্লিক করবে, এন্ড গাইস দেখতে পাবে স্ক্যান কিন্তু গাইস শুরু হয়ে গেছে, আমাদের মোবাইলে কিন্তু গাইস যত রকম অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোর কিন্তু গাইস নিজে থেকে কিন্তু গাইস সেগুলো গাইস এখান দিয়ে স্ক্যান করবে, এন্ড গাইস সিম্পলি এখানে কিন্তু গাইস তোমরা একটু স্ক্যান হওয়ার টাইম দেবে, এন্ড গাইস কিছু সেকেন্ড একটু তোমরা অপেক্ষা করে নেবে, এন্ড গাইস তারপরে দেখতে পাবে স্ক্যান কিন্তু গাইস এখান দিয়ে কমপ্লিট হয়ে যাবে, এন্ড গাইস দেখতে হচ্ছে আমার কিন্তু গাইস স্ক্যান কিন্তু গাইস কমপ্লিট হওয়ার পথে, এন্ড গাইস জাস্ট আর একটু পরে কিন্তু গাইস আমার স্ক্যান কমপ্লিট হয়ে যাবে, এন্ড গাইস দেখতে পাচ্ছ নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এখানে কিন্তু গাইস একটা অপশন চলে এসছে, মানে আমার মোবাইলে গাইস যত রকমের অ্যাপ্লিকেশন আছে কোনো রকমের কোনো কিন্তু গাইস প্রবলেম নেই সেটি কিন্তু গাইস আমাকে গুগল প্লে স্টোর কিন্তু জানিয়ে দিল। তো গাইস সিম্পলি তোমরা কি করবে তোমাদের মোবাইলে এই সমস্ত সেটিংগুলো অবশ্যই কিন্তু গাইস অ্যাক্টিভ করে দেবে, অ্যান্ড তারপরে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে গাইস তোমাদের মোবাইলে গাইস হ্যাঙ্গিং প্রবলেম সলভ হয়েছে কি না। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, এন্ড গাইস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। তো এই দেখা হচ্ছে খুব তাতে এক নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা এন্ড বাই বাই।